আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোবারক হোসেন। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি বাজেট পিসি নিয়ে আসছি। এই পিসিটাতে কি কি করতে পারবেন? এই পিসিটাতে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। আপনি গ্রাফিক্স বলেন, ডিজাইন বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, গেমিং বলেন, আশা করা যায় সব ধরনের কাজ আপনি অনায়াসে করতে পারবেন। এই পিসিটার সাথে আমি দিয়েছি 16 জিবি র্যাম এবং Core i5 10 জেনারেশনের একটি প্রসেসর। তো চলেন কথা না বাড়িয়ে কোনটার প্রাইস কীরকম আছে মার্কেটে তার একটা ধারণা দিই। প্রথমত শুরু করি, এই পিসিটার সাথে র্যাম কী ব্র্যান্ডের দিচ্ছি আমি। এই পিসিটার সাথে র্যাম দিচ্ছি হচ্ছে যে আমি কোরসিয়ার ব্র্যান্ডের 8/8 16 জিবি এই র্যামটি। তো চলেন র্যামটি দেখতে কীরকম একটু দেখাই আমি। এ হচ্ছে র্যাম, পুরোটা কালো একটা হেক্সিন দিয়ে করা, খুবই সুন্দর এই র্যামটি দেখতে। আর 8/8 16 জিবি আমি দুইটা স্টিক দিছি। এই পার স্টিকের দাম হচ্ছে যে আপনার 3,100 টাকা, সাথে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি। অবশ্যই র্যাম কেনার আগে স্মার্টের লোগো আছে কিনা এটা দেখে নেবেন, কারণ স্মার্টের লোগো যদি না থাকে তাহলে র্যামের ওয়ারেন্টি হবে আপনার 3 বছর। আর এই যে র্যামটা দেখছেন এটা হচ্ছে ওয়ারেন্টি প্রোডাক্ট লাইফ টাইম। তো আমি পিসিটার সাথে র্যাম দিচ্ছি হচ্ছে দুইটা 8/8 16 জিবি। তো দুইটা র্যামের দাম আসে আপনার 6,200 টাকা। এই পিসিটার সাথে আমি দিচ্ছি সেকেন্ড প্রোডাক্ট হিসাবে NVMe HP। এটার মডেল আছে EX900, এটা 250 জিবি, এটার রিড রেট স্পিড হচ্ছে আপনার 25/1800। এটা একটি HP ব্র্যান্ডের, আর কোয়ালিটি এক কথা বলতে গেলে সুপার, আর প্রাইস তো আরও সুপার। এটার দাম আগে কিছু বেশি ছিল, 3,3200 টাকার মতন ছিল। তো এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার 2,800 টাকা, সাথে 3 বছরের ওয়ারেন্টি সহ। এই পিসিটার সাথে আমি যে পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি এটা হচ্ছে এনটেক ব্র্যান্ডের অ্যাটম 350 ওয়াট, জেনুইন একটি পাওয়ার সাপ্লাই। এটা দিয়ে আপনি মিনিমাম রেঞ্জে যে ক্যাচ পিসিগুলো আমরা বিল্ড করি এর জন্য, কারণ এটাতে আমি কোনো গ্রাফিক্স কার্ড দিই নেই, তো অত ভালো মানের পাওয়ার সাপ্লাই আমার দিয়ে আসলে লাভ নেই, কারণ পাওয়ার সাপ্লাই একটা বাজেট আছে। বাজেটের থেকে যদি বেশি হয়ে যায় তাহলে আবার অনেকের বাজেটের মধ্যে পিসিটা থাকবে না। তাই আমি পাওয়ার সাপ্লাই হিসেবে দিয়েছি 350 ওয়াট এনটেক ব্র্যান্ডের অ্যাটমের এই পাওয়ার সাপ্লাইটি। এটার ওয়ারেন্টি হচ্ছে যে আপনার 2 বছর, আর এটার বর্তমান প্রাইস হচ্ছে যে আপনার 2,600 টাকা। এবার আসা যাক এই পিসিটার সাথে মাদারবোর্ড এবং প্রসেসর আমি কি দিচ্ছি। প্রসেসর হিসেবে দিয়েছি 10 জেনারেশনের i5, এটা 10,400 একটি মডেলের। এটার মডেল হচ্ছে 10,400, 2.9 GHz হচ্ছে এটার গিগাহার্টস বা মেগাহার্টস। আর এটার ওয়ারেন্টি হচ্ছে আপনার 3 বছর। এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে মাত্র 13,500 টাকা এই পিসির সাথে। হ্যাঁ, আপনি যদি এটা খোলা নিতে চান তাহলে আপনাকে গুনতে হবে প্রায় 14,000 টাকার মতো। আমি পিসিটার সাথে এই প্রসেসরটার প্রাইস দিচ্ছি মাত্র 13,500 টাকা। এর সাথে যে মাদারবোর্ডটি দিচ্ছি এটা হচ্ছে আপনার MSI ব্র্যান্ডের V560A Pro এই মাদারবোর্ডটি। এটা চাইলে আপনারা 510 নিতে পারেন, 410 সাপোর্ট করে, কিন্তু আমি চিন্তা করলাম i5 প্রসেসর, এই ক্ষেত্রে আপনি হয় 510 নেবেন কিবা 560-এর এই মাদারবোর্ডটি নেবেন। এই মাদারবোর্ডটির দাম হচ্ছে আপনার 11,000 টাকা। এটার ওয়ারেন্টি হচ্ছে আপনার 3 বছর, আর এই মাদারবোর্ডের ওয়ারেন্টিটা হচ্ছে 3 বছর। এবার আসা যাক ক্যাচিন হিসাবে কী দিচ্ছি। ক্যাচিন হিসাবে দিচ্ছি হোয়াইট কালারের একটি ক্যাচিন, বাজারের অন্যতম সেরা ব্র্যান্ডের একটি ক্যাচিন, আসলে এটার বলার মতন কিছু নাই। এই ক্যাচিনটা হচ্ছে সম্পূর্ণ একটি ম্যাশ ক্যাচিন, এটা দুইটা কালার হয়, একটা হোয়াইট এবং আরেকটা ব্ল্যাক। আমি এই পিসিটার সাথে দিচ্ছি হোয়াইট কালারের ক্যাচিন। তো এই ক্যাচিনটার দাম হচ্ছে যে আমার মাত্র 3,200 টাকা, আর কালোটার দাম হচ্ছে 3,000 টাকা। এই ক্যাচিনটার সাথে কী কী পাবেন? এই ক্যাচিনটার সাথে 4টা ফ্যান পাবেন, ফ্রন্টে 3টা, পিছনে 1টা। যে ক্যাচিনটি দেখছেন এটা সাইডে হচ্ছে সলিড টেম্পার গ্লাস দেওয়া করা। আসলে এই ক্যাচিনটার অনেক রিভিউ আছে, যদি আপনাদের মনে হয় না এই ক্যাচিনটার রিভিউ দেখবেন তো আমাকে কমেন্টস করবেন, আমি নেক্সট ভিডিওতে এই ক্যাচিনটার একটি A to Z রিভিউ দিব। এই ক্যাচিনটার কোনো রিভিউ আসলে আমার দেওয়া নেই, তবে হ্যাঁ এই ক্যাচিনের সেম একটা ক্যাচিনের আমি রিভিউ দিয়েছিলাম, এটা হচ্ছে মনটেক ব্র্যান্ডের, দেখতে হুবহু একই রকম। এটা হচ্ছে ওভো ব্র্যান্ডের। এই ক্যাচিনটির মডেল হচ্ছে 335DW, আর যেটা W ছাড়া এটা হচ্ছে ব্ল্যাক। আমি প্রাইসটা আবারও বলি, এটা সাদা যে ক্যাচিনটা মানে DW, এটার প্রাইস হচ্ছে যে আপনার 3,200 টাকা, যেটা এটার কালো এটার দাম হচ্ছে আপনার 3,000 টাকা। হ্যাঁ, ক্যাচিন দেখতে দুইটাই সেম, শুধু গায়ের রং চেঞ্জ। আর ফ্যান পাবেন হচ্ছে ওইটারও 4টা, এটারও 4টা। তবে কেউ যদি এই ক্যাচিনটার আরও বিস্তারিত জানতে চান তো আমাকে কমেন্টস করেন, আমি চেষ্টা করবো ক্যাচিনের ফুল একটা রিভিউ দেওয়ার জন্য। তো এই ছিল আজকে আমার পিসির কনফিগার। তো চলেন মাদারবোর্ডটিতে কী কী থাকছে, কী কী আপনি ইউজ করতে পারবেন, মাদারবোর্ড থেকে কী কী ফায়দা নিতে পারবেন এটা এক নজরে দেখে নিই। আর এই মাদারবোর্ডটি সর্বোচ্চ কত ওয়াটস পর্যন্ত র্যাম সাপোর্ট করে এটাও আমরা জেনে নিই। আমরা পিসিটার সাথে দিচ্ছি MSI ব্র্যান্ডের, এটা হচ্ছে UCC প্রোডাক্ট, অথেন্টিক প্রোডাক্ট। এটা হচ্ছে যে আপনার
560 চিপসেটের এখানে লেখা আছে। এটা মডেলটা আমি আরেকবার বলে দিচ্ছি তারপরও, এটা হচ্ছে B560MA প্রো, মানে এটা প্রো সিরিজ হেভি একটি মাদারবোর্ড। এটাতে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। এই হচ্ছে পিছনে একটা ছোট্ট করে একটা ছবি দিয়ে দিছে। এটা মাদারবোর্ডেতে আপনি কী কী পাচ্ছেন, এটার ভিতরে পাচ্ছেন হচ্ছে আপনাকে HDMI পোর্ট, একটা VGA পোর্ট, USB 3 পোর্ট আছে 4টা, 7:1 সাউন্ড কার্ড আছে, গিগাবিট ল্যান্ড কার্ড আছে, 2টা র্যামের স্লটও আছে। চলেন আমরা বোর্ডটি একটু আনবক্সিং করি। হচ্ছে আমাদের বোর্ড, চমৎকার মাদারবোর্ড, আসলে হেভি ডিউটি। আপনি এটাতে সব ধরনের কাজ করতে পারবেন। এটা হচ্ছে 560 চিপসেটের একটি মাদারবোর্ড। এইটার নিচে হচ্ছে আপনার M.2 লাগবে, একটা সুন্দর একটা হেক্সিন দিয়ে করা। আমি একটু খুলে দেখাই, দেখালে আপনার বুঝতে একটু সুবিধা হবে। এটা সামান্য একটা আসলে হেক্সিন, এর অনেক কাজ, কারণ আমরা যেমন গেমিং বা হাই রেঞ্জের অনেক হাই লেভেলের অনেক কাজ করি, তখন M.2টা কিন্তু হালকা গরম হয়। তো এটা দেওয়ার কারণে নিচে দেখেন এক ধরনের মাইকা পেপার আছে, এই এটা উঠে ওই M.2-র উপরে লাগায় যদি আমরা দিয়ে দিই, আমরা মিনিমাম 12 থেকে 18 ঘন্টা একটা PC চালাইতে পারবো। তো আসলে দেখতে কোনো কাজ নেই, আবার অনেক কাজ আছে। এছাড়া এটার পাওয়ারের লাইন দিয়েছে হচ্ছে আপনার ATX 8 পিনের এবং 24 পিনের। আর এটার সাথে আপনি সাটা পোর্ট পাবেন হচ্ছে যে আপনার 6টা, যেহেতু এটা প্রো সিরিজ, প্রফেশনাল সিরিজ, অনেকে হার্ড ডিস্ক বেশি লাগাইতে পারবে, অনেক হার্ড ডিস্ক বেশি লাগাইতে আসলে চায়ও। তো এদের ক্ষেত্রে হচ্ছে যে এইটা এখানে সাটা পোর্ট আছে হচ্ছে 4টা, আর এখানে আছে 2টা, মোট আপনি 6টা হার্ড ডিস্ক এটার সাথে লাগাইতে পারবেন, সাথে একটা M.2, মানে প্রায় 60টা আপনার স্টোরেজ লাগাইতে পারবেন এই মাদারবোর্ডটিতে। ভিউয়ার্স, আমার পুরো PC সেটআপ, আশা করি PC সেটআপটি দেখে আপনাদের পছন্দ হয়েছে। কারণ 16 GB র্যাম, i5 প্রসেসর, 560 মাদারবোর্ড দিয়ে করা, সাথে একটি 350W জেনুইন পাওয়ার সাপ্লাই এবং কি একটা হোয়াইট কালার ক্যাচিং সহ। তো পুরো প্যাকেজটা আমি সাজিয়েছি মাত্র 39,300 টাকা। তবে হ্যাঁ, 39,300 টাকা আমরা নিচ্ছি না, এটা আমরা নিব মাত্র 39,000 টাকা। হ্যাঁ, এর সাথে আরেকটি কথা আছে, প্রত্যেকটা PC-র সাথে আকর্ষণীয় গিফট হ্যাম্পার আপনি পাবেন। এই সিরিজে যেই কোনো একটা PC কিনলেই পুরো ডিসেম্বর মাসে শুধু PC-তেই আমরা এই গিফটটা চালু রাখছি। যে PC নেবেন কনফার্ম কিছু না কিছু আপনি গিফট পাবেন পুরো বিজয় মাস ধরে। তো এই ছিল আজকে আমার কনফিগার। যদি আমার কনফিগারটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কোনো কিছু জানার বা জানতে চাইলে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।